বিজয় দিবস তুমি কিভাবে উদযাপন করলে তা জানিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লিখো ঠিকানা হচ্ছে অর্থাৎ যে লিখছে তার ঠিকানা হচ্ছে বাগাবাড়ি জামালপুর তারিখ হচ্ছে দশ দুই দু হাজার চোদ্দ প্রিয় চৈতি মানে চৈতির কাছে লেখা হচ্ছে প্রিয় চৈতি পত্রের শুরুতে বিজয় দিবসের শুভেচ্ছা তোমার চিঠি পেয়ে জানতে পারলাম ভালো আছো তুমি জানতে চেয়েছো বিজয় দিবসে আমি কি কি করলাম তবে শোনো বিজয় দিবসে আমরা সকাল সাতটায় স্কুলে এসে জাতীয় পতাকা উত্তোলন করি বিজয় নিশান উঠছে ওই গানটি করি এবং জাতীয় সঙ্গীত গাই তারপর মুক্তিযুদ্ধের উপর ছবি অঙ্কন প্রতিযোগিতা হয় আমি তাতে অংশ নেই এবং দ্বিতীয় পুরস্কার পাই অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসি আজ আর নয় তোমার বাবা ও মাকে আমার সালাম জানিও ইতি তোমার প্রিয় বান্ধবী সীমা আর এখানে থাকবে হচ্ছে ডান পাশে নিচের দিকে থাকবে ডাক টিকিট তার বাম পাশে থাকবে প্রেরকের নাম ঠিকানা বাম পাশে আর ডান পাশে থাকবে প্রাপকের নাম ঠিকানা এখানে প্রেরকের নাম দিয়ে লেখা হয়েছে সীমা অর্থাৎ সীমা লিখছে এই পত্রটি সীমার ঠিকানা বাগাবাড়ি জামালপুর আর প্রাপকের নাম চৈতি গ্রাম ও ডাকঘর বয়রা জেলা পাবনা তাহলে এই যে পত্রটি যার বিষয় হচ্ছে যে বিজয় দিবস তুমি কিভাবে উদযাপন করলে সেটি জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো তাহলে এখানে প্রথমে বলতে হবে কি যে প্রিয় চৈতি পত্রের শুরুতে তুমি বিজয় দিবসের শুভেচ্ছা নিয়েও তোমার চিঠি পেয়ে জানতে পারলাম ভালো আছো তো তুমি তোমার চিঠিতে জানতে চেয়েছো যে বিজয় দিবস আমি কিভাবে উদযাপন করলাম তাহলে শোনো বিজয় দিবস আমরা সকাল সাতটায় স্কুলে এসে জাতীয় পতাকা উত্তোলন করি অর্থাৎ ষোলোই ডিসেম্বর আমরা সকাল সাতটায় স্কুলে যাই তারপর সেখানে জাতীয় পতাকা উঠাই সেখানে আমরা বিজয় নিশান উঠছে ওই এই গানটি করি এবং জাতীয় সংগীত গাই তারপর মুক্তিযুদ্ধের উপর ছবি অঙ্কন প্রতিযোগিতা হয় আমি তাতে অংশগ্রহণ করি এবং আমি সেখানে দ্বিতীয় পুরস্কার পাই এবং অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসি তো আজ আর নয় তোমার বাবা মাকে আমার সালাম জানিও এটি তোমার প্রিয় বান্ধবী সীমা